আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নিশান টিয়ানা ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি। গাড়িটি আজকে আমরা আপনাদেরকে রিভিউ করে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আল আমিন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনাদেরকে যদি আমরা গাড়িটির প্রথমে ফ্রন্ট সেকশনটি দেখাই, তাহলে দেখতে পারবেন গাড়িটির সামনে যে হেডলাইটটুকু রয়েছে, দুটি হেডলাইটই কিন্তু সেম কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এবং কি গাড়িটির বর্ণাঢ্যের কথা যদি বলি, কোনো প্রকার স্কেচ বা দাগ নেই, রঙের কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। আপনারা যেভাবে আছে গাড়ি এভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রকার রঙের কাজ করাতে হবে না। সো ভিউয়ার্স, এখন যদি আপনাদেরকে আমরা গাড়িটির ডান সাইডের অংশটুকু দেখাই, তাহলে দেখতে পারবেন ডান সাইডের মার্কেট কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং কি যে ইন্ডিকেটর লাইটটুকু রয়েছে, সেটি কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। এবং চাকার কন্ডিশনের কথা যদি বলি, চাকার কন্ডিশনে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। চাকাতে যে বিটটুকু আছে, সেটি দিয়ে আপনারা কিন্তু বেশ কিছুদিন ইউজ করতে পারবেন। এবং গাড়ির যে লুকিং গ্লাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। এবং কি গাড়ির লুকিং গ্লাসগুলো অটো মুভ করবে। এবং গাড়ির যেই দরজাগুলো রয়েছে, সেইগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। দরজাগুলোতেও কোনো প্রকার দাগ বা স্কেচ নেই। আপনাদেরকে এই গাড়িটি নিয়ে আসলে রং করাতে হবে না, যেভাবে আছে এভাবেই আপনারা ইউজ করতে পারবেন। আর এই গাড়িটির পিছনে যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পারবেন পিছনের লাইটগুলো কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। পিছনে যে নিশান মনোগ্রাম এবং কি এই পাশের মনোগ্রাম, দুটোই কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। আপনারা যদি পিছনের অংশটুকু দেখেন, তাহলে দেখতে পারবেন পিছনে কিন্তু রঙের কোনো কাজ নেই, যেভাবে আছে এভাবে আপনারা ইউজ করতে পারবেন। চলুন ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমরা গাড়িটির ভিতরে ইন্টেরিয়রটুকু দেখাই। ভিতরে ইন্টেরিয়র যদি দেখাই, তাহলে দেখতে পারবেন প্রথমে যদি আপনাদেরকে দরজার কন্ডিশন দেখায়, দরজার প্যাড কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে, কোনো প্রকার স্কেচ নেই। এবং কি যদি দরজার বিটগুলো দেখায়, তাহলে দেখতে পারবেন দরজার বিটগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কোনো প্রকার খোলা কাটা নেই। আর এই গাড়িটির যে মাস্টার সুইচগুলো রয়েছে, সেইগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। এখান থেকে আপনারা চারটি দরজায় কন্ট্রোল করতে পারবেন। এবং সিটে আপনারা সিট পাওয়ার পেয়ে যাবেন, এটি দিয়ে আপনারা সিট অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই গাড়ির যদি ড্রাইভিং হুইলের কথা বলি, ড্রাইভিং হুইলও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। এবং ড্যাশবোর্ডের কথা যদি বলি, ড্যাশবোর্ডও কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। গাড়িটির সিলিং কন্ডিশন এবং কি গাড়ির যে সিট কভারগুলো রয়েছে, সবগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। এখন যদি আমরা আপনাদেরকে গাড়িটির ইঞ্জিনটুকু দেখিয়ে দিই, তাহলে দেখতে পারবেন গাড়িটিতে রয়েছে একটি বেশ ভালো কন্ডিশনের ইঞ্জিন, যেটি 2340 সিসি। আর এই গাড়িটির যে সাইডের মাডগার্ডটুকু রয়েছে, সেটি কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। এবং যদি নোজ কার্ডের কথা বলি, নোজ কার্ডও কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে। আর এই গাড়িটিতে যে ব্যাটারিটুকু রয়েছে, সেটি কিন্তু বেশ ভালো টোকা টোকা স্টার্ট নেবে। আর এই গাড়ির বর্ণাটের কথা যদি বলি, বর্ণাটা কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। আপনাদেরকে যদি আমরা বিটটুকু দেখিয়ে দিই বর্ণাটে, তাহলে দেখতে পারবেন বর্ণাটের বিটগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে রয়েছে, এখন পর্যন্ত বিটগুলো খোলা কাটা হয়নি। আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের কম বাজেটের মধ্যে একটি গাড়ি খুঁজছেন, তাদের জন্য আজকে আমাদের এই গাড়িটি আকর্ষণীয় সম্ভাবনা হতে পারে। গাড়িটির আস্কিং রেট ধরা হয়েছে 11,20,000 টাকা। যদি গাড়ি পছন্দ হয়, অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।